وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أنت في تدي بتبيعه ولا نسيك. লতিফিয়া সাইদা খানম এতিমখানা ও হিফজুল কোরআন মাদ্রাসার মাসিক খানকা উদ্বোধনী মাহফিল আয়োজিত মাহফিল উপলক্ষে আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের সভাপতি মণ্ডলী, মহতরম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সবাই উপস্থিত এলাকার মুরব্বী নেতারা, আমি আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আজকের এই সময়টা আল্লাহ আমার একটা নেক মাহফিল কাটাইবার তৌফিক দিয়েছেন। এর লাগে প্রথমে আমি আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ এটা হইলাম ও কারণে জীবনের আমরা প্রত্যেক জীবনের সময়টা খুব সীমিত সময়, সামান্য সময় লাগে আল্লাহ আমাদের দুনিয়ার দিছে। যে কোনো সময় আমরা দুনিয়ার থেকে যাইতাম কি পারি, মরি দিতাম পারি, মরি গেলে তো দুনিয়ার জীবন শেষ। খাওয়া পড়া, ব্যবসা বাণিজ্য, চাকরি, গাড়ি চালানি আর কিচ্ছু নাই, শেষ। মিনহা খালাকনা কুমিহা নই দুকুম কমিনহা নুখরি যখন তার তন্ন করা, এই হইল আমরা জীবন। আল্লাহ কই যা যে তোমরা রে মাটির থেকে বানাইছি, মিনহা খালাস না কম ও ফিহা নুহি দুকম, আবার তুমি তাই ওটা তো হিরিয়া দিতে হইব, আর মিনহা নুখরি যখন তার তন্ন করা, আবার আমি তোমার দণ্ডে এই মাটির থেকে বাইর করব, অর্থাৎ কিয়ামতের দিন আবার আমরা আল্লাহর সামনে খাড়া হইব। তিনটা পয়েন্ট আমরা জীবন, তিনটা অবস্থা। একটা হইল আল্লাহ মাটির থেকেই বানাইয়া দুনিয়ার দিশই, আর আবারও আল্লাহ আমরা রে ও মাটির নিবা, আর আবার আল্লাহ ও মাটির থেকে আমরা রে তুলবা হাসরের ময়দান, তার সময় হই। তিন কথার জীবন আমরা, এর মধ্যে আমরা যে কোনো সময় আল্লাহ ডাক দিলেইতে পারেন, আমরা জীবন শেষ হয়ে যেতে পারি। অজয় আমি কথা কইয়ার আপনাদের সামনে হয়তো একটা কথা কইতাম, একটা অক্ষর কইছি, শব্দটা পুরা করার আগে আমি মরিয়ে দিতাম পারি, আপনিও মিলে হইতে পারে। এর লাগে আল্লাহ আমরা রে দুনিয়ার ফাটাইছেন কিতার লাগে, এটা চিন্তা করা উচিত। এটা চিন্তা করিয়া সময়ের পালা খাম খাটাইবার চেষ্টা করা উচিত। আল্লাহ তো ফাটাইছেন না যে দুনিয়ার যাও খালি খাও আর চলো, না, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। হ্যাঁ, দুনিয়ার দরকার আছে, রব্বানা তিনা ফিদ দুনিয়া হাসানা তোমরা ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখেরাত উভয়ের দরকার আমরা আছে, কিন্তু আসল উদ্দেশ্য লক্ষ্য কিটা আমরা, আসল উদ্দেশ্য আল্লাহ আমরা রে ফাটাইছেন বহুত বড় বড় খাম দিয়ে। আমরা হইলাম আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন তিলার্দি খালিফা, জমিনের বুকে পৃথিবীর বুকে আমরা হইলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর হুকুম আহকামরে প্রতিষ্ঠিত করতে, আলিম আবলে প্রতিষ্ঠিত করতে, অথবা যারা হুকুমত আছে অ্যাডমিনিস্ট্রেশনও যারা আছে তারা মুসলমান দেশও আল্লাহর হুকুমরে প্রতিষ্ঠিত হত। এর অবশ্য খরাক নাই দুনিয়ার কোনো মুসলমান দেশও বর্তমান বিশ্বে ইলা নাই যে মুসলমান দেশও কোনো প্রশাসন এ খেয়ালি নাই যে দিনর কাম করি, অর্থাৎ এই দেশের মুসলমান আপনার ইসলামী ভাবধারায় গড়িয়ে তুলি অথবা ইসলামী আদর্শ মতো চলতো কিলা পাইছেন ও অবস্থা করি, এটা দুনিয়ার কোনো দেশ এখন নাই। আগে আসলো, এখন হইল যাইন যেখানে মুসলমানের দেশ ক্ষমতাত আছে তাই কিলা ক্ষমতাত রইতে, এতে দরকার হয় আমেরিকারে কেউ শ্রদ্ধা করতা, কেউ বিকেন্দ্রে শ্রদ্ধা করতা, কেউ নরেন্দ্র মোদীরে শ্রদ্ধা করতা, মানে ক্ষমতাত কিলা থাকতো, অর্থ হইল আসল কথা। আর দেশের মানুষের চরিত্র মুসলমানের বাচ্চাইন্দর চরিত্র মুসলমান মানুষের চরিত্র কিতাবর কি পর্যায়ে যার, এরা মানুষ রি না মানুষ হই যার ইতার এটা তারা দায়িত্ব নেয়। আরে সৌদির বাদশাহ আসো আস্তা উপলব্ধ সমস্ত মুসলিম ওয়ার্ল্ডের অবস্থা বলে, যাই হোক আল্লাহ আমাদের ফাটাইছেন বহুত বড় লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, এবং
আমরা সময়টা হলো অত্যন্ত মূল্যবান, চেষ্টা করা উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত বালা খামো সময় কাটাইব। বাদ খামোর অভাব নাই, আপনি চলতে ফিরতে হাটে বাজারে মাঠে ঘাটে যেখানে যাইবা দেখবা খারাপ পরিবেশ পাইবার লাগে, খারাপ কাম করার লাগে, খালি দরজা খোলা শয়তানে খালি কইয়া দে দৌড় দিয়াও, একটা বোতল খাও ইয়া দৌড় দিয়াও, একটু গাঞ্জা খাও দৌড় দিয়াও, একটু জোয়া খেলাও দৌড় দিয়াও, একটু মিশা মাতো, একটু পকেট মারো, একটু দান্দা বান্দা করো, খালি দেখবা ওটা কইয়া দে, ইতার লাগে আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইছেন না। ওতারে ওতার থাকি বাঁচিয়া থাকিয়া মানুষরে ওতার থাকি বাঁচাইয়া রাখতাম, এর লাগে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। তো জীবনের সময়টারে আমরা মর্যাদা দেওয়া উচিত। আল্লাহ কাছে গিয়ে তো জবাব দিতাম, ও আল্লাহ আমাদের দুনিয়ার ফাটাইছিলাই, তুমি নির্দেশ দিছিলাই, তুমি হুকুম দিছিলাই, ওটা ওটা করিয়া আইতাম, আমি ওটা করিয়া আইছি, কিছু সামান লইয়া দেওয়া উচিত। আখেরাত হইল দুনিয়ার ক্ষেত্র, আখেরাত হইল দুনিয়া হইল আখেরাতর ক্ষেত্র জায়গা, অন্য ক্ষেত করতার ফসল লইয়া আমরা হন যাইতাম, আর যদি না যাই তাইলে যে আল্লাহ দুনিয়ার ফাটাইছে ও আল্লাহ তখন এমন কঠোর শাস্তি দিবা যেটা যেটা রেখে জাহান্নামের আগুন লড়তে। বালা মানুষ বালা খেয়ালি হইতাম কিনা, ভিতরে তো খালি শয়তান, খালি হয় বাদরাম করবার লাগে, সহজ পথ কইয়া দেই দুইটা, আমার লাগে দোয়া করবো, আমিও পথ অবলম্বন করতাম পারতাম। একটা পথ হইল আপনি আমি আমরা খারা আমরা রে আমরা নিজে জিকাই, আমি তো গরু নাই, আমি ছাগল নাই, আমি পানির মাছ নাই, আমি বন্য জন্তু নাই, আমারে আমি যদি জিকাই আমি খেয়ে, এটার উত্তর যেটা পাইম পাওয়ার পরে আমি আর খারাপ মানুষ রইতাম পারতাম নাই। একটা মিশাল দিই আপনাদের সামনে, আমি তো তোরা ভোগ করবো ওয়াজ এটা বেশি জানি না। যেমন ধরেন কোনো মানুষের দাদা খুব সম্মানী আসলাম, তার বাপও খুব সম্মানী আসলাম, ও বাপর ফুয়ায় কোনো খাম করতে গেলে মানুষের কাছে লজ্জা পাইলি বা খারাপ কোনো খাম তার বিবেক তাকে তো করবানি করতাম, কইবা ইয়া আল্লাহ রে আমার বাবার অত সম্মান, তাই অত সম্মানী মানুষ আসলাম, আমার দাদাও অত সম্মানী মানুষ আসলাম, আমি এই খামটা কিনা করতাম, নিশ্চয়ই তার বিবেক তাকে তাই খুব বাদ কোনো খাম করতে পারতাম না। ঠিক এইভাবে আপনি আমি যদি চিন্তা করি আমি খেয়ে, আমি খার বাচ্চা, আমি খার আওলাদ, আমার বুনিয়াদ খেতে হয়, তাইলে আমি দেখবো আমি আমার বুনিয়াদ হইলা, আমার মূল বাপ হইলা, আদি পিতা আমি সহজভাবে আপনি আদম আলাইছিলাম, আমরা সব আদম হওয়ার আওলাদ না নিয়ে বাচ্চায়, আমরা মূল বুনিয়াদ হইলা আদম আলাইছিলাম, তো আমরা মূল বুনিয়াদ যাই না আদম আলাইছিলাম, তার সম্মান কতটুকু আসলো দেখুক বা আল্লাহ তার সম্মানার্থে আদম আলাইছিলামের সম্মানার্থে ফেরিস্তা দিয়া শয্যা করাইছেন আদম আলাইসাল্লামকে সম্মান দিতে গিয়া, এত বড় সম্মানই জাত আমরা আদমর বংশ, আমরা ভাত হইতাম নেই, আমরা তো ভালো হইবার করতাম। এরপরে আমরা মুসলমান, আমরা তো মুসলমান নবীজির উম্মত, শেষ নবীর উম্মত, রহমতুল্লিল আলমিনের উম্মত, তার উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা তারিফ করছে, আমরা বাধ্যাঙ্গ মহিলা আল্লাহ আমরা রে সময় নেই, আমি সংক্ষেপে কইয়া কোরআন শরীফ আমরা রে অত্যন্ত সম্মানী বলিয়া ঘোষণা করছে, যেমন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ যাত্রে হইলা আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছে, সৃষ্ট জগতের মাঝে যা কিছু আল্লাহ বানাইছেন এর মাঝে এক জাত বানাইছেন প্রাণী জাত জানদার, ও জানদার হইলাম আমরা, প্রাণী জাত হইলাম আমরা, আর প্রাণী জাতের মাঝে আমরা হইলাম মানুষ জাত, আর মানুষ জাতরে আল্লাহ হইরা ওলাকাদ কাররামনা বানি আদম ও আমালনাহুম ইলা আখরি আয়াত, মানুষ জাতরে আল্লাহ হইরা সবচেয়ে সম্মানী জাত হইল প্রাণী অপলোর মাঝে এবং দুনিয়ার মাঝে আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী জাত খারা আমরা মানুষ যারা আদম সন্তান যারা আমরা হইলাম সবচেয়ে সম্মানী। আমরা বাধাম কথা কিনা বিশেষত নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে, আমরা তো নবীজির উম্মত না নেই, শেষ নবী রহমতুল্লিল আলমিনের উম্মত, তার উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা আরো সব মানুষটাকে বেশি সম্মান দিচ্ছেন। কোরআন শরীফ আছে ওয়াকাজা আলিকা জালনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, আল্লাহ আমরা রে উম্মতে ওয়াসাত কইরা, তা নবীদের উম্মত আমরা, আমরা রে বইলা উম্মতে ওয়াসাত আল্লাহ রে, অর্থাৎ সব জাত গুণে গুণী মানুষ মৃত্যুদিল উম্মত
আমরারে আল্লাহ সবচেয়ে গুণী মানুষ বলিয়া বিবেচনা করবো। এরপরে আল্লাহ অত সম্মান দিছেন আমরা কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারও আগর নবী অহলোর সাক্ষী বল। আগর নবী অহলোরে আল্লাহ জিকাইবা যে তোমার কৌমর কাছে তোমার উম্মতর কাছে আমার হেদায়ত ফসাইছিলে। যেমন নুয়া আলাইহিস সালামরে জিকাইবা, নুয়া আলাইহিস সালামে কইবা আল্লাহ আমার যেভাবে হেদায়ত দিয়া দিছেন আমি ফসাইছি। তখন নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জিকাইবা যে আমার নূহে তোমার কাছে আমার হেদায়ত লইয়া আইছিল। নূহ আলাইহিস সালামের কওমে অস্বীকার করবে, তার উম্মতে অস্বীকার করবে। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামরে জিকাইবা তোমার সাক্ষী কে আছে, তুমি তো হেদায়ত ফসাইছো, সব আগর আম্বিয়া অগরে আল্লাহ সওয়াল করবা যে তুমি যে হেদায়ত মন্ত্রে করছো তোমার কওমে অস্বীকার করে, তোমার সাক্ষী খেয়ে আছে যে সাক্ষী খারে মানবা, সাক্ষী মানবা আমরা রে উম্মতে মুহাম্মদের আল্লাহ আগর নবী হলে সাক্ষী মানবা, আমরা আল্লাহর দরবারে সাক্ষী দেব, আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবে। অত বালা আমরা আল্লাহ কইটা, এরপরে আমরা খারাপ মনের মানুষ হইতাম কিনা। আরো বহুত আয়াত আছে, যেমন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ আমরা কইরা আমরা সব তাকে সবচেয়ে উত্তম মানুষের দল হইলাম, আমরা নবীজির উম্মত মুসলমান দ্বারা আমরা হইলাম সবচেয়ে ভালো মানুষের দল, আল্লাহ নিজে ঘোষণা করল। তবে আমরার মধ্যে এবং দুনিয়ার মানুষের মধ্যে আম্বিয়া কেরাম পরে সাহাবায়ে কেরামের মর্যাদা হইল নবীজির সঙ্গী সাথী যারা আছি না, এন্তানোর মর্যাদা হইল সবচেয়ে উর্ধে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ নিজে ঘোষণা করছেন আল্লাহর হাবিব সাহাবি যারা আমলকে তারা আছি না, এরারে আল্লাহ আল্লাহ এরার উপরে খুশ হয়ে গেছেন বলে আল্লাহ নিজে ঘোষণা করছেন এরা সব জান্নাতি সাহাবায়ে কেরাম। এরপরেও আমরা স্থান আমরা রে আল্লাহ কইরা আমরা সবচেয়ে ভালো মানুষের দল, আগে হয়েছেন সবচেয়ে গুণী মানুষ। উখরিজাত লিন-নাস, আমরা রে আল্লাহ কিতাল লাগে দুনিয়ার পাঠাইছে উম্মতে মুহাম্মদের মুসলমান জাতরে, উখরিজাত লিন-নাস মানুষের জন্য, মানুষের তরে মানুষের বালাইর লাগে, মানুষের বালা পথ দেখাইবার লাগে, মানুষের মন্দ পথ থেকে ফিরাইয়া রাখার লাগে আল্লাহ আপনারে আমারে আমরারে মুসলমান হলরে দুনিয়ার পাঠাইছে। আমরা দুনিয়াতে আইছি আমরা নিজে বালা মানুষ হইতাম, বালা মনের মানুষ হইতাম, এবং বাদ মনের মানুষ যারা খারাপ মানুষ যারা তারা রে বালা ফতে আনতাম, বালা ফতে হইতাম, খারাপ ফতেই ফিরিয়ে রাখতাম। ওটা গরম পানি বললে কই তো খারাপ ফতেকে ফিরাইয়া রাখতাম। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব আমাদের। বাইবেল ফোকাস হয় যেখানো আমরার মূল বুনিয়াদ অত সম্মানী, যেখানো আল্লাহ আমরা অত সম্মানী বলিয়া ঘোষণা করছেন, যেখানো আল্লাহ আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা মানুষরে হেদায়ত করতাম, বালা পথ দেখাইতাম, বালা পথ দেখাইতে হইলে আমি নিজে বালা হইতাম হইব, না হয় মানুষের বালা পথ দেখাইতাম পারতাম না, মনের দিক দিয়ে আমি বালা একটা মানুষ হইতাম, উত্তম মানুষ হইতাম। এইগুলা নিয়ে চিন্তা করলে যে কোনো মানুষে যে আমি কি আমার খেনে দুনিয়ার দেব হয়েছে, আল্লাহ আমার সম্পর্কে কিতাব হয়েছে, এত প্রশংসা করছে, আমার সৌভাগ্য আমি নবীজি রহমতুল্লাহ আলমিনের উম্মত হইতাম পারছি, যাইন মানুষ জাতের মাঝে দুনিয়ার মাঝে আল্লাহর সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সম্মানী তার উম্মত আমি হইতাম পারছি, এরপরে বাদ খাম আমরা করি কিনা, এটা তো বিবেকে নিষেধ হয়, এত প্রশংসিত আমরা এরপরে আমরা মন্দ কাজ করি কিনা। আব্দুলমন্ত্রী এই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, এগুলো চিন্তা করলে আমি মনে করি আমি খারাপ মন সুন্দর মনোর ভালা মনোর মানুষ হইতাম পারি। আরো পদ্ধতি আছে ভালা মনোর মানুষ হওয়ার, যে মন ভালা থাকলে ভালা খান জানে চাই, ভালা ওয়াজ দেখলে গিয়ে বইবার ইচ্ছে হয়, আরো অনেক পদ্ধতি আছে। যেমন ধরেন আমি যদি কলুষিত মনের মানুষ হই, অন্ধকার মনের মানুষ হই, আমার মন যদি আলোকিত না হয়, অন্ধকার মনের মানুষ বুঝেননি,
সর্বক্ষণ যে মানুষটা খালি বাদগাম করতে চায়, তার মন মানব মন বলতে যেটা আছে, অন্তর যেটা আছে, অন্তঃকরণ যারে কয় ইন্না ফিল জাসাদি মাজগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল, অন্তঃকরণ গভীর মন যেটা এটা যার কলুষিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, হে সব সময় শুধু মন্দ কাজে লিপ্ত থাকবো, এটারে ওয়াশ করতে কিনা, এটারে ক্লিন করতে কিনা, এটারে সুন্দর করতে কিনা, মনটারে সুন্দর করতে কিনা, খারাপ মন তো যেদিকে দেখবো খারাপ করবো, রাস্তা বাইরে তো আপনার যদি দেখে যে নাইটা কইয়ের না সবসময় মন চাইব খারাপ করত, এই মনটারে দোয়াইতা কিলাম, সুন্দর বানাইতাম কিলা, স্বচ্ছ মন বানাইতাম কিনা, পবিত্র মন বানাইতাম কিনা, দিলটা ভালো হইতো, যে দিলে সবসময় চাইতো পাল্লা করতাম, রাস্তা বাইরে আওয়াজ লাগে যদি একটা খাটা পাল্লাইল দেখি দিল আইতো, ওখান যে মানুষ উঠতে খাইয়া পড়বো একটা হরাই পিয়া যায়, বা রাস্তা বাইরে দাঁড়িয়ে দেখলাম একজন মানুষের দাম খাইলার গরু, যে ভালো মনের মানুষ হয়ে যদি তাইলে দৌড়াইয়া গিয়া গরুটা হরাইয়া দিব দাম থেকে, যে বেটার দানটা খাইতা, অথচ তার কোনো লাভ ক্ষতি নাই, কারণ তার মনটা ভালো। অন্য দেখে গাড়ির জাম লাগ গেছে, বিরাট একটা জাম লাগছে, আমি বহুত ফাইন দেখছি, স্পোর্টস গেঞ্জি ফিন্দো মোল্লা কি কাপড় ফিন্দো নাই, পাঞ্জাবি নাই, পায়জামা নাই, টুপি নাই, দাড়ি নাই, ইয়াং ছেলে অকল দাড়ি ক্লিন শেপ দাড়ি স্যুট পরে রাস্তার গাড়ি জাম হয়েছে, মনে হতে কাপ দেখছি স্পোর্টস গেঞ্জি প্যান্ট ফিন্ন রাস্তা তামি আইছে, পুলিশ তো তার অন্য কামে ব্যস্ত, এটা তো এবার সময় নাই, আইলে ওই তো গাড়ি মরিয়া আনলে কাশ হইতো, ও সময় আইতো, রাস্তা তামি আইছে মা গভর্নমেন্ট দিন আগুন গরম রাস্তা খাড়া হইয়া তারা দর্শন ভণ্ডতানে মিলিয়া গাড়িগুলারে শৃঙ্খলা করিয়া ট্রাফিক ছুটাইয়া দেয়, জাম ছুটাইয়া দে, এরা খারা, এরাই সত্যিকারের ভালো মনের মানুষ, অর্থাৎ তারা দেখিয়া মনে হয়েছে আশপাশ বাড়ির থেকে তারা ওখান চিন্তা করছে, হায় রে হায় কত মানুষ বিপদ পড়ছে, এরা হয়তো অনেক রুগী থাকতে পারে, হয়তো বিদেশ যাত্রী মানুষ থাকতে পারে, প্লেন ফেল করবো, ফ্লাইট ফেল করবো, এত এক যাই এই গাড়িগুলারে শৃঙ্খলা করিয়ে দেয়, তারার তো কোনো লাভ নাই, না তারা রেখা পয়সা দিব দিত না, পুলিশ হইলে পয়সা দেওয়া লাগবে, তারা তো পয়সা দেওয়া লাগতো না, এটা খরের কি তার লাগে, আমি ধন্যবাদ দেই এই ধরনের মনওয়ালা ছেলে যে আছে, হোক সে চুট পরা হোক, সে প্যান্ট ফেরক ক্লিন শেপ করুক, তারপরে আমি মনে করি আমার মতো অনেক মেসব থাকি তার মনটা ভালো আছে, এর লাগিয়ে গিয়ে ডিউটি লাগছে, আমি দেখলে তো হয়তো মনে করবো যে না আমার সরম হইব, আমি ট্রাফিক ডিউটি করি যদি, এইটা মনে করেন না, এটা হলো ভালো মনের একটা সূত্র, একটা পরিচয় হয়ে গেল, মন ভালো করতে হইলে দুইটা পথ আছে, একটা পথ হইল পালা মনের মানুষের কাছে দেখবো, এটার মধ্যে একটা আসর আছে, একটা এফেক্ট আছে, একটা প্রতিক্রিয়া আছে, ক্লিন মনর সুন্দর মনর মানবীয় গুণাগুণ যেটা মানুষের মধ্যে আছে, তার হাসাত যাকা তার লগে চলুকা, তার লগে উঠা বসা করুকা, তার লগে বন্ধুত্ব করুকা, আল্লাহর আস্তে তার লগে মায়া রাখুকা, অটো আপনার অতি স্বাভাবিকভাবে দিনে 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 আপনিও দেখবা সুন্দর মনের একটা মানুষ হয়ে গেছে, এক পথ, এটা অনেক বিস্তর লম্বা ব্যাপার আছে, একটা পথ পেয়ে দিলাম, আর এটা জানিয়ে রাখা উচিত আমরা যে দুনিয়াতে আমি যার লগে মায়া রাখবো মহাব্বত রাখবো দিল থেকে, কেয়ামতের ময়দান ময়দান তার লগে আমার হাসর হইব, এর লাগে যদি কোনো নেককার মানুষ সুন্দর মনের মানুষ আল্লাহওয়ালা মানুষ মোত্তকি মানুষ ফরেজগার মানুষ দিনদার মানুষ সেটার লগে যদি আমি সম্পর্ক রাখি, সৎ মানুষের লগে যদি আমি সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ আল্লাহর হাসতে এই সম্পর্ক হইয়া থাকে, কোনো স্বার্থ ছাড়া একজন ভালো মানুষ হিসেবে তার লগে আমার রিলেশন হয়, তার লগে আমার বন্ধুত্ব হয়, ইনশাআল্লাহ আমি আশা করতে পারি কেয়ামতের দিন যদি আমি আটকেও যাই দয়াল আল্লাহ দয়া করিয়া হয়তো হইতে পারবেন, আমার প্রিয় একটা মানুষের লগে তুমি সম্পর্ক রাখছো বিদায়, এই খাতিরে আমি তান লগে তোমারে ছাড়ি দিলাম, আল্লাহ ছাড়ি দিতে পারে, এর লাগে পালা মানুষ হইতে হইলে পালা মানুষের লগে দায়িত্ব হইব, আর আরেকটা পথ আছে হুজুরে পাক ইসলাম থেকে চলিয়ে আইসে, হুজুরে পাক ইসলামর হেদায়েতের দুইটা ধরন আসলো, একটা আসলো জবান মোবারক দিয়া, জবান মোবারক কইতে বুঝতে আপনারা অসুবিধা হইতে পারে, মুখ দিয়ে হেদায়ত করছেন, একটা হদিস শরীফও আমরা পাই কোনটা করা ঠিক আছে কোনটা ঠিক নাই কোনটা ভালো কোনটা মন্দ সব জবান দিয়া মুখ দিয়া হুজুরে পাক ইসলামে ফরমাইতা বইটা চাহায় কেন মনে গেছে, যেটা আমরা হদিস শরীফও পাই আর কি, বুঝতে পারছেন, এই আসলে এক ফল আওয়াজ বলি না, আর আরেকটা হেদায়তর পথ হুজুরে পাক ইসলামের আসিল কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন,
কোরআন শরীফের আয়াত অথবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইশ হয় যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দিলর দিক দিয়া এমন একটা আলো আসলো, আসরওয়ালা এফেক্টিভ প্রতিক্রিয়াশীল একটা আলো আসলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, যেটা সরাসরি সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়া খাসাত গিয়া কান ঠাচে গিয়া এই আলোর দ্বারা তারা আলোকিত হয়েছে। অর্থাৎ কোন অলি আল্লাহ এটা ধারাবাহিক ভাবে চলিয়ে আইসে, সাহাবায়ে কেরামরা সবচেয়ে বেশি আলোকিত হয়েছে, নবীজির সংস্পর্শে গিয়া সবচেয়ে বেশি আলোকিত হয়েছেন, যার কারণে হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবের আলোয় যারা আলোকিত হয়েছেন সাহাবায়ে কেরাম যারা আলোকিত হয়েছে, এরারে হাদিস শরীফ আছে কিয়ামত দিন আল্লাহ এরা কোনখানে দাফন করলে কিয়ামতের দিন এরা উঠবা আলোময় আলোকিত হইয়া এবং এই জায়গার মানুষের শ্রদ্ধা রইবা, কারণ এরা সরাসরি নবীজি হুজুরে পাক সিস্টেমের আলোয় আলোকিত হয়েছে। এই ধারাবাহিকতায় আইসে বর্তমান সময় এবং কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে কিছু মানুষ থাকবা যারার আলোর দ্বারা অন্য মানুষ আলোকিত হইব। একজন মানুষ জীবনেও নমাজ পড়ছে না, হে ড্রিঙ্ক করে, হে আন্ডার হে হে মদর জগতের মানুষ, আন্ডারওয়ার্ল্ডের মানুষ, হে জুয়া খালায়, হে দুনিয়ার এমন কোনো অপকর্ম নাই যেটা হে করে না, সব ধরনের খারাপ কাম করে। এক পর্যায়ে এটা একটা বাস্তব আমার একটা ঘটনাও জানা আছে মালয়েশিয়া, এক পর্যায়ে তার এক ফ্রেন্ডে তারে লইয়া গেল আল্লাহর মায়ার বন্দার গেছে কালিহীন জিকির হয়, একদিন দুই দিন তিন দিন কয়েকদিন যাওয়ার পরে ওই মানুষটাই নিজে এই মানুষের কাছে স্বীকার করলো তার ফ্রেন্ডের কাছে যে আমি তো এখন আমার এটা সব বুড়া লাগে, আমার মনে হয় আমি সব সময় জিক্র খালি থাকতাম, সুভান এটা কিতা, অথচ হি অলি আল্লাহ কিচ্ছু কইয়া দিছেন না, ও যে তান খাসাত গেছ। মানুষের প্রত্যেকটা মানুষের মাঝে যে পাওয়ার আছে, অর্থাৎ যদি খারাপ হয় খারাপই আছে, ভালো হইতে ভালো আছে, এবং যদি কোনো ভালো মানুষের খাসাত যায় আপনার তার দিল থেকে আপনার দিল এমন প্রতিক্রিয়া হইব আপনার দিলটাও সাফ হয়ে যাবে, এর লাগে মানুষ অলি আল্লাহর কাছে আনবো। যাই হোক, আমরা চেষ্টা করতাম ভালো মনের মানুষ হওয়া, লেখাপড়া করা তেমন কঠিন না, আমরাও পড়েছি ডিগ্রি লো অতি সহজ, এখন তো নকল করিয়া লইলে ইনসার্টেশন বাজেশন ওটা পড়ি এখনো ইলিম টিলিম লাগে না, পাশ করি লাগে জ্ঞান অর্জন হয় না, কোনো নলেজ আর্ন করা লাগে না, এমনি এমনি আলিম হয়ে যায় না। শিক্ষিত হওয়া এক জিনিস, কিন্তু মানুষ হওয়া আরো জিনিস, মানুষ হইতে হলে সত্যিকারের মানুষ যারা আছে মানবীয় গুণাগুণ যাদের মধ্যে আছে তাদের সংস্পর্শে যাক্কা, তারার লগে ফ্রেন্ডশিপ করোকা, তারার লগে বন্ধুত্ব করোকা, ইনশাআল্লাহ আপনিও একজন ভালো মানুষ হইতে পারিবে। এটা আর কোনো ওয়ে নাই, বই ফড়িয়া হওয়া যায় না, নীতি শিখা যায়, কিন্তু পুরা ক্লিন হইতে হইলে অনুযায়ী হয়। তো এটা আমি অতক্ষণ কইলাম, আল্লাহ আমরা তৌফিক দিত আমরা আমরা মনের দিক দিয়ে ভালো মানুষ হইতে পারতাম, এবং যেখানেও ভালো কিছু দেখি ওখানোর প্রতি আমার আকর্ষণ থাকতো, আমি যাইতাম এক জায়গাতে গান হয়ে দেখি এটা তো ইয়ে, আরো জায়গাতে দেখি যদি অন্য কোরআন শরীফ তিল ওর তা আমার মনটারে এমন বানাইতাম যে আমি কোরআন শরীফ যেন তিল ওর হন আমার মনে টানত, হন আমি আগে দেখতাম, এটারে আমি অ্যাভয়েড করতাম, এটারে এটার থেকে হরিয়া থাকতাম। আমি এক আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, ও ও আয়াত সম্পর্কে তোরা কথা কই যাই, আর অন্য ড্রাইভার ঘুরে এই আমার ও বাটাটা দিছে আনলাই, আমি আয়াত আসলে তিলাওয়াত করছি মেয়েরাজের, ওন তো মেয়েরাজের সান তো নাই এখন, নানি ওন তো মেয়েরাজের সান নয়, তো মেয়েরাজের ওয়াজ করি দেখি। আমি যে আয়াত তিলাওয়াত করছি ও যে কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করছি, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতি, সাদাকাল্লাহু আলাযী। এই আয়াত মেরাজ সম্পর্কে, মেরাজ সম্পর্কিত আয়াত। এর আগে একটা কথা হয়, আমরা অনেক সময় একটু উভরে উঠে গেলে নিসর মানুষদের একটু অবহেলা করি, সবে নাই মাঝে মধ্যে অনেকে, কেউ সাধারণ মানুষ থেকে মন্ত্রী হয়ে গেছেন গিয়া, কেউ বড় মেশাব হয়ে গেছেন গিয়া, কোনো কোনো মেশাব, কোনো কোনো মন্ত্রী,
কোনো কোনো জন দেখা যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন, কোনো কোনো জন দেখা যায় আস্তে আস্তে গরিব থেকে বিরাট ধনী হয়ে গেছেন, সব নাই মাঝে মধ্যে দেখা যায়। তখন তার অবস্থাটা কীতে হয়, একদল আছেন তার কোনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় না, চিন্তাধারার দৃষ্টিভঙ্গি মানে মানুষের দেখার ক্ষেত্রে আগেও জেলা দর্শন ওলা দেহ। কিছু মানুষ পাওয়া যায় যারা উফরে উঠে গেলে নিশের মানুষের অবহেলা করে, করে না অনেকে করে, এটা অত্যন্ত খারাপ ব্যাপার। আল্লাহ আমরার সম্পর্কে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষ জাতি আল্লাহ ডাকিয়া কইরা, হে মানুষ জাতি, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা ভালো করে জানিয়া রাখো আমি তোমরা সবরে এক বেটা আর এক বেটির থেকে বানাইছি, জন্ম দিছি, অর্থাৎ তোমরা সব আদম আর হাওয়ার আওলাদ। তাইলে আমি যেমন আদমের আওলাদ, একজন হিন্দু মানুষ সেও আদমের আওলাদ, একজন সুইপার সেও আদমের আওলাদ, একটা গরিব মানুষ সেও আদমের আওলাদ, একটা পাগল সেও আদমের আওলাদ, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা জৈন, একটা ইহুদি, সেও সেই আদমের আওলাদ, সেই আদমের বংশ। তাহলে অবহেলা করার কিছু আছে নাই? হ্যাঁ, তার ধর্ম একটা, হে হয়তো হিন্দু মানুষ, তার ধর্ম হইল তার ব্যাপার, আমার ধর্ম আমার ধর্মীয় ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি এমন হইতে হইব, এমন এমনভাবে আমি চাইতাম হইব, এমনভাবে আচার আচরণ করতাম হইব, এমনভাবে মানুষের লোকের চলতাম হইব, যেহেতু আমি দয়াল নবীর উম্মত, যেহেতু আমি মানবতার নবীর উম্মত, আমার সেলনা কাইল্লা কাফাতাল্লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমার নবীজি হইলা দুনিয়ার সব জাত মানুষের নবী, সব ধরনের মানুষের নবী, সর্বকালের সব ধরনের মানুষের নবী আমার নবীজি, মানবতার নবী। এতএব আমি শ্রেণীভেদ মানুষের মধ্যে করতাম না, অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই আমার মতো, সেও একটা মানুষ, এই স্বীকৃতি আমি দিতাম। সে তো মানুষ, ইহুদির জনজা হুজুরে পাক ইসলামের খসাবাই লইয়া যাওয়া, হুজুরে পাক ইসলামের দেখিয়া খাড়ো হয়ে গেল, ইহুদি তো মুসলমান সবচেয়ে বড় দুশ্মন, সারা নাই। ইহুদির মাঝে দুই গ্রুপ আছে ধর্মীয় দিক দিয়ে, জায়নিস্ট এক দল বর্তমানে যে আমেরিকা এবং ব্রিটেনের সাপোর্ট পাইয়া দুনিয়ার জঘন্যতম নিকৃষ্টতম দুনিয়ার ইতিহাসে এইভাবে মানুষের উপরে জুলুম করা হয়েছে না, বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমান হলোর ঘুরে যেভাবে ইহুদিরা জুলুম করে। আও এবার ইহুদের মধ্যে আর একটা গ্রুপ আছে, তারা এর বিরুদ্ধে মিছিল করে, এরা কিতাব হয় জায়নিস্ট আর হেরা, যাই হোক, হেরা এর বিরুদ্ধে মিছিল করে, অর্থাৎ তার মধ্যে মানবতা আছে, তারা মানুষের মর্যাদা দিতে জানে, তারা মানুষের প্রতি দরদ আছে, তারা ইহুদি হইলেও মানুষের প্রতি তারা দরদ আছে। ফিলিস্তিনের মুসলমান মারার বিরুদ্ধে তারা আমেরিকা ইংল্যান্ডে ফিলিস্তিনে আপনার সরাসরি ইসরায়েলেও ফিলিস্তিনের পক্ষে হইয়া তারা মিছিল করে, এটা হলো মানবতা আছে তারার মাঝে। এর লাগে মানুষে উপরে থাকি, মাঝে থাকি, নিচে থাকি, সবাই মানুষ, আমি মুসলমান এটা ঠিক, হে হিন্দু এটা ঠিক, কিন্তু সেও মানুষ, তারে মানুষের দাম দিতাম, অবহেলা করতাম না, এটা কইয়ার বিশেষ করি ও কারণে। আমার বাস্তব দেখা কোনো কোনো সময়ে, কোনো কোনো মেশাপ পাওয়া যায়, আস্তে আস্তে পাওয়া যায়, পাবলিকে সালামও করি না, ষাট ফিট নবে টাইমে সালাম করতাম, আমি মেশাপ আমারে সালাম করছি, এটা দৃষ্টিভঙ্গি ঠিক নাই। তো এলো কি কারণে করে না জানি না, তকব্বরি থাকতে পারে, তকব্বরি জানা দেয় আসে বড়ত্ব, এগুলো আল্লাহর সিফত। কোন মুসলমানের মাঝে যদি তকব্বরি থাকে তাই নিলাম মুতকব্বির আরবিতে হয়, তান কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হয় না, কোনো পরিমাণ কোনো তকব্বরি কোনো নেক মানুষের মাঝে থাকে না, আল্লাহর মায়ার মানুষ যারা তার মাঝে রাই বরাবর কোনো তকব্বরি থাকে না, বড়ত্ব থাকে না, এই নইলা মুত্তকি। আর যার মাঝে বড়ত্ব আছে এর নাম হইল মুতকব্বির, অর্থাৎ ইবলিস যেমন তাইনও তেমন, এন দেখো মুতকব্বির তকব্বুর ওয়ালা, বড়ত্ব আলা, বড়ত্ব এটা আল্লাহর সিফাত। যাই হোক,
মানুষে অবহেলা না করা, এটা বেশি হইয়ার ওখানে। আমি তো মেয়াশা, আবার আমরা আমাদের আস্তে আস্তে মেয়াশা পাওয়া যায় সবাই যাই রাখবে। 20 জন ভাবলি ফ্রেন্ড শার্ট ফিন্ন কি লুঙ্গি শার্ট ফিন্ন, মাথার টুপিও নাই, হলে তো আর ওই সময় টুপি দিতে হবে, পারেন না দেন না, ইটা সলাম উলাম দেন না, খালি বুঝা যায় টাইম টাইম সলাম পাইতা। তো এহুদি জনতা লইয়া যাওয়া আবার হুজুরে পাক ইসলাম খাড়া হয়ে গেল, সাহাবিয়ে সল আরো বললা ইয়ার সুল্লাহ, যে তুই এহুদি জনতা খুব রাগ করিয়া হাজির শরীফ আছে, নবীজি হুজুরে পাক ইসলামে জবাব দিছিলা যে এ কি মানুষ নাই, সেও মানুষ, মানুষের মর্যাদা দিয়েছেন, আমরা নবীজি মানবতার নবী। মেরাজর আয়াত ছড়িয়া গেলাম গিয়ে আরো কোয়াজ মেরাজর হতে দোকান তুরা কইলে, মেরাজ আল্লাহ নবীজি হুজুরে পাক ইসলাম রে নিছিলা দাওয়াত করিয়া, আল্লাহর লগে দেখা করতে পারি, দাওয়াত পাইয়া গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম বিআবদিহি আসরা বিআবদিহি, আল্লাহ দাওয়াত করছেন, নবীজি হুজুরে পাক ইসলাম আল্লাহর লগে দেখা করতে পারি, মেরাজ সফর গেছিল, বহুত দেশন তাই বেহেস্ত সৈন দুজক দেশন দুজক রাজাব দেশন বেহেস্তর আরাম দেশন, বহুত নবী হলরে দেশন আম্বিয়া কেরামরে দেশন নবী হলর ইমামতি করছেন, আরো ফিরিস্তা হলর লগে দেখা হয়েছে, এক পর্যায়ে যাইতে যাইতে এক সময়ে স্বয়ং আল্লাহর লগে তান মোলাকাত হয়েছে, আল্লাহর লগে তান দেখা হয়েছে, কত বড় সফর। এটাই বাংলাদেশের আর আমেরিকার রাষ্ট্রীয় সফর নাই, যে বাইডেন আইরা আর প্রাইম মিনিস্টার আমরা যাইরা, ইটা নয়, সারা দুনিয়ার বাদশাহ গুলোর বাদশাহ, দুনিয়ার বাদশাহ আখেরাতের বাদশাহ সৈয়দুল মুরসালিন খান সফর হয়ে গেছে, স্বয়ং আল্লাহর দরবারে সফর হয়ে গেছে, কত তা দেখছে আল্লাহরেও দেখছে, আমরা তার উন্মত নদী। ঠিক আছে, আমি কই আজকাল দুনিয়ার মুসলমান হইলা নবীজির রাষ্ট্রের নাগরিক ও বাসিন্দা, দুনিয়ার সমস্ত মুসলমান নবীজির রাষ্ট্রের নাগরিক ও বাসিন্দা, এই হিসাবে আমরা হইলাম নবীজির রাষ্ট্রের নাগরিক বাসিন্দা, অথবা আরক মাত্রা কইলে হওয়া যাইতে পারে আমরা নবীজির গোলাম, এরকম প্রশ্ন করতে পারে আল্লাহর গোলাম আর নবীজির গোলাম, অর্থটা হিত দেখুন জানি দুই রকমের অর্থ, গোলাম শব্দের বহুত অর্থ আছে, কিন্তু আমি সম্মানার্থে কইলাম, তে আমরা কিতাব হইলাম হুজুরে পাক ইসলামে অতটা দেখলা আল্লাহর লগে দেখা হইলো, আমরা কিতাব পাইলাম, আমরা তো একটা দাবি আছে না নি, আমরা প্রাইম মিনিস্টার কোনো দেশে গেলে আমরা কততা পাই না নি, কোনো মন্ত্রী গেলে কততা লইয়াই, বিদেশ মানুষ যাইবার ব্যবস্থা হয়, বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি হয়, অস্ত্রর চুক্তি হয়, অনেক কিছু হয়, নবীজি হুজুরে পাক ইসলাম সফরে গেলা, আমরা তার উম্মত তার রাষ্ট্রের নাগরিক বাসিন্দা, আমরা কিতাব পাইলাম, আমরা লাগে তাই পুরস্কার হয়েছে, যেমন বাদশাহ তেমন পুরস্কার, যেমন দুনিয়া আখেরাতের বাদশা তেমন মহামূল্যবান পুরস্কার আনছে, কি পুরস্কার দয়াল নবী আমরা লাগিয়া আল্লাহর দরবার থেকে এমন পুরস্কার আনছেন যে একটা অন্য কোন নবীর উম্মতে এত ভ্যালুয়েবল এত মর্যাদাশালী কোন নবীর উম্মতে এত মর্যাদাশালী পুরস্কার পাইছেন না, আমরা নবীজি আমরা লাগে আনছেন নমাজ আসসালা নমাজ আনছেন পুরস্কার, এবং মেয়েরাজও আমরা লাগে ব্যবস্থা দিছেন আসসালা তো মেয়েরাজ মিনিন নমাজ হইল আমরা লাগে মেয়েরাজ, আমরা নবীজি আল্লাহরে অন্য দেখছই, আর আমরা দুনিয়ার তাকিয়া যে নমাজ পড়ি যদিও আমরা আল্লাহরে দেখি না কিন্তু আল্লাহ আমরা রে দেখছেন, এর লাগে এটা হইল আমরা লাগে মেয়েরাজ। নমাজ কিটা এবাদতের দিক চিন্তা করলে নমাজ হইল আল্লাহর দরবারের সবচেয়ে পছন্দিদা এবাদত, আর ধর্মীয় দিক দিয়া ইসলামের যে কয়টা মূল জিনিস আছে মৌল ব্যাপার আছে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কলিমা পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নমাজ, কলিমা নমাজ রোজা হজ জকাত মসজিদ পড়িছেন না নিসাব হল, কলিমা পরে হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন মানুষের ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রুকন হইল নমাজ সালাত, হাদিস শরীফ আছে বনিয়াল হুজুরে পাক ইসলামে ফরমান বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, নমাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুকন ইসলামের, কলিমা পড়ে প্রথম রুকন, নমাজ কিতা
الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين. নমাজ হইল ইসলামের কুটি, যাইন নমাজ পড়িলা তাইন ইসলাম রে খাড়া রাখলা। একটা গড় খাড়া রইতে হইলে কুটি লাগে, কুটি খাটি দিলে গড় পড়ি যায়। নমাজ হইল ইসলামের কুটি, যাইন নমাজ পড়িলা তাইন ইসলাম রে খাড়া রাখলা। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যাইন নমাজ ছাড়ি দিলা তাইন ইসলাম রে মাটিত ফেলাই দিলা, ইসলাম রে সম্মান দিলা না, ইসলাম রে অবমূল্যায়ন করলা, ইসলাম রে মর্যাদা দিলা না, ইসলাম রে অবহেলা করলা। এত যাইন নমাজ পড়তে নাই, তাই শক্তিশালী ভাবে বড় করিয়া মুসলমানের দাবি করার তার অধিকার নাই, কারণ আপনি ইসলাম রে অবহেলা করছেন। একটা জিনিসে অবহেলা করবা, একটা জিনিসে অসম্মানী করবা, আবার ওঠার দাবি করবা, এটা তো হইতে পারে না। বাপরে হাল্লা হইয়া সালাম করার তো কোনো অর্থ নাই। নমাজ যখন পড়ছেন না, আপনি ইসলামের মাটি ফলাইছেন, এত বড় বেলায় মুসলমানের দাবি করার আপনার অধিকার নাই। আপনি মুসলমান রইছেন বটে, কারণ আপনার বাপ দাদা সদ্য শ্রেণী মুসলমান, এত আপনি মৌরসী মুসলমান, আপনি গরু হাইতরা মুসলমান, আপনি টুপি মাথার দিরা মুসলমান, নমাজ না পড়লেও আপনি মুসলমান। কিন্তু আপনি আমি মুসলমান বলিয়া বড় করে খোয়ার আপনার অধিকার নাই। যদি কেউ জানে আপনি নমাজ পড়েন না, জিকায় যদি আপনি মুসলমান নেই, আল্লাহর আস্তে 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 কইন জানি আমি মুসলমান, জোরে কইনতে থাপ্পড় মারিয়া বেগরে ফালাই দিব, কারণ আপনি ও ইসলামের দাবি করতে দলিল মোতাবেক যে ইসলামের ফাওয়ার তলে ফালাইবার চেষ্টা করছে বা ফাওয়ার বরাবরে ফালাইছে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ ছাড়ছেন আপনি, আপনি ইসলামকে অবমাননা করেছেন, এত মুসলমানের দাবি করার পরিপূর্ণ অধিকার আপনার নাই। আর নমাজ ছাড়ি দিন যদি, তইলে আপনি কাফির। নমাজের ফায়দা কিটা? আল্লাহর শ্রদ্ধা করিয়া বড় হবা না নিনি, নাউজুবিল্লাহ। আল্লাহ ইলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয়, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই, আল্লাহর কেউ নিচে দিয়ে উপরে দিয়ে ডাইনে বামে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেমন আছেন তেমন আছেন তেমন থাকবেন। আপনি এবাদত করেন না করেন, দুনিয়ার সমস্ত মানুষেও যদি আল্লাহর এবাদত বাদ দিলে, আল্লাহর এবাদতের আল্লাহর জিকিরের অভাব নাই। সৃষ্ট জগতে যা কিছু আছে সব তাই আল্লাহর জিকির হয়। তাই এই বোঝাটা কিতার লাগে আমরা দুপুরে, আমরার ফায়দার লাগে। শুধু নমাজ নয়, অবায় হল আমরা ব্যতীত, মানুষ জাতি ব্যতীত, দুনিয়ার বুকে আল্লাহ যা কিছু বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্র পাহাড় পর্বত যা কিছু বানাইছেন, বিভিন্ন ধরনের জীবজন্তু সব কিছু দয়াল আল্লাহ মানুষের লাগিয়ে বানাইছেন, মানুষের নিয়ন্ত্রণে দিয়া দিছেন। সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করতরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে আমি তোমাদের নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছি, আমরার নিয়ন্ত্রণে। আল্লাহ এত মর্যাদা দিছেন আমরা, নমাজটাও আল্লাহ আমরার ফায়দার লাগিয়ে দিছেন। শুধু নমাজ নয়, যত এবাদত বন্দেগি জাকির আজকার যা কিছু আছে, আল্লাহর কুরবত হাসিল করার লাগি যা কিছু আমরা করি, আল্লাহর নৈকট্যত্ব লাভ করার লাগি যা কিছু করি, সব আমরার ফায়দার লাগিয়ে আল্লাহ দিছে। নমাজটাও আমরার ফায়দার লাগে। কোরআন শরীফ আছে, ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নমাজে মানুষরে বাদ খাম এবং আল্লাহর নিষিদ্ধ খাম তাকিয়া বাসাইয়া রাখে। ইহান দাদার নাম বাইশ গর নানি বহুতে মনে মনে কই দেয়, ওকে তো নমাজ পড়ে আবার ভুল সুরে করে আছে না, নমাজ পড়ে গাঞ্জা খায়, নমাজ পড়ে নিশা মাতে, তে নমাজে বাসাইল কিনা গাঙ্গর দোষ না কাবুয়ার দোষ। আপনি নমাজ ঠিক করে পড়ুক, আপনি আর বাদাম করতে পারতেন না, কোনো দাঁত বাদাম করতে পারত। হ্যাঁ নমাজও এমনি অস্ত্র চায়, আমরা নমাজও খাড়া হইলে দোকানের হিসাব মিলাইতে পারছেন না, রেখাত পান দিয়ে দেখ বাদে বুইয়া দিয়েছে না, সবটাকে গিয়ে কইয়া দিলারে এটার কয় অস্ত্র চা, এটা ওইব অশ্বাসিল খান্না আছে লেজে ইবাসি সুফি সুদূর ইন্নাস মিনাল জান্নাতি ওয়ান নার, জিন্নাত এবং ইনসান থেকে আপনার মনের মাঝে নানান কিছু আইব, আল্লাহ এটার দরকার না। আপনি নমাজ ছাড়বা না, অশ্বাস হয় আপনি নমাজ পড়বা, পড়তে পড়তে হদিস শরীফ আছে ইনশাআল্লাহ এক সময় আপনার নমাজ ঠিক হয়ে যাব, আপনি পাক্কা নমাজই বনে যাবেন।
নামাজ ছাড়বেন না, পড়তে থাকবেন। নামাজে বাধানটা কি বাসায় কিনা কোরআন শরীফের আয়াত তো ভুল হইতে পারে না। নামাজ দুই রকমের আছে, একটা সিজনেবল নামাজ আছে, ধরুন আমি মুটো খাটা হয়েছি কয়েকদিন নামাজ পড়লাম, কিবা তো আমি মেশা হয়েছি লম্বা লম্বা নামাজ পড়ি আর আমার ইমামতিটা আর একটু শক্ত হইতে পারে, বেদার হোক আর কুসুক কাজ একটা দেখি আর ওটা হইয়া দেখছি সমাজের উত্তা ইটা একঘাত নামাজ আছে, ইটা বেহুদা, ইটা আল্লাহ কেমন দিন কইবা যে তার লাগে নামাজ পড়ছো তার কাছ থেকেই বদলা নেই, আমার কাছে কিছু হইতাই নেই জগৎ ইচ্ছে। নমাজ সত্যিকারের নমাজ হইল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নমাজ আল্লাহরে খুশ করার লাগে পড়া হয় এই নমাজ হইল সত্যিকারের নমাজ, আর আল্লাহরে খুশ করার লাগে ও মানুষ এই নমাজ পড়ে যার ভিতরে আল্লাহর ডর হামাই গেছে, যার মধ্যে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আছে, খেয়াল আছে, এই মানুষটাই সঠিক নমাজ পড়ে। আল্লাহর ডরে আল্লাহর হুকুম মানার লাগিয়া আল্লাহর সামনে ডেইলি পাঁচ বার গিয়া মাতা নয়, এ হইল সত্যিকারের নমাজি। যে মানুষটাই আল্লাহর ডরে আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধা জানাইয়া আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি থাকার কারণে যে মানুষটাই নমাজ পড়ে, এই মানুষটা কোন সময় কোন অবস্থায়ও আল্লাহ নিষেধ করছেন কোন কাম করতে পারবো, কোন কাম করতে পারতাম না, তার ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহর ডরে আল্লাহর সামনে মাথা নোয়ার, আল্লাহরে খুশ করার লাগে আল্লাহর সামনে মাথা নোয়ার, এত এই মানুষের নমাজ ঠিক, এবং এই মানুষের কোন সময়ও আল্লাহ নিষেধ করছেন আল্লাহ না করছেন এমন কোন কাম করতে পারত নাই, তার ভিতরে আল্লাহর ডর আছে। এইভাবে নমাজে মানুষের বাদ হামটাকেই বাঁচাইয়া রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সংক্ষেপ কইলাই মাঝে বহুত কথা আছে নমাজ সম্পর্কে, কেমত দিন আল্লাহ সপ্তাহের হিসাব লইবা, দ্বন্দ্বলতর হিসাব লইবা, আমলেরও হিসাব লইবা, যতজাত বাদবালা খাম আমরা করছি সপ্তাহের হিসাব লইবা, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ হিসাব আইব নমাজের, সব থেকে ফার্স্ট অফ অল সর্বপ্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। আউয়ালুমা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল হাদিস শরীফ, আউয়াল মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামা আসসালা ফাইন সালাত সালাত আল সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আল সাইরু আমালি, প্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। কথাটা খেয়াল হরি হন জানি, নমাজের হিসাব যদি ফেল হরি লাই পাশ করতে পারেন না কেউ, তাইলে আল্লাহ বাকি কোন আমল আর হিসাব নিতা নাই, দুজক যাওয়া লাগবে, বহুত গরুসিন্নি করছেন, বহুত উমরা করছেন, বহুত লিল্লা দিছেন, আরো বহুত কিছু করছেন আল্লাহরে খুশ করার লাগে, নমাজ ছাড়িয়ে দিছে আল্লাহর কাছে, পয়লা নমাজের হিসাব আইব, নমাজের হিসাব ইন্টারভিউ যদি ফাস করতে না পারেন তাহলে আল্লাহ আর কোনো আমল হিসাব নিতা নাই, সরাসরি দুজগ দিতে, বুঝতে পারছেন কথা? তাইলে নমাজ হইল মূল, নমাজ ঠিক পড়তেই হইব, এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও এটা বিধান আছে, আমরা ডালুপিরাতেও আছে তজবিদ আর কোরআন শরীফ পড়া নিয়মে, আমরা শর্ত হইল তজবিদও তুমি একশোর একশো মার্ক পাই দাও, ঠিক আছে, কোরআন শরীফও কিন্তু পাশ করতে পারো না, তোমারে পাশ বলিয়া মানিয়ে নেবো হইত, দুই নম্বর ওটা কোরআন শরীফ পাইল বললেন টেন ফেইল, এটা আমরা দুনিয়াবি লাইনে একটা দেখাইলাম আর কি, এটার কারণ হইল আমরা কোরআন শরীফ আসল, কোরআন শরীফ শুদ্ধ হয়েছে কি না ওটা বোঝার লাগে, তজবিদ সারা মার্ক পাই দিছো, কোরআন শরীফ তোরা কম পাইয়া ফেল করছো আর তোমার ভাষা দেয় তুমি, আল্লাহ এই কন্ডিশনটা লাগাইলা কেন, যে নমাজও ফাঁস না করলে আর কিচ্ছু তোমার আমি বুঝিতাম নাই, এটা করলা কেন আল্লাহ, বাকিটা তো আমার কত পয়সা খরচ গেছে, কত গরু খাওয়াইছি মানুষরে, কত লীলা দিছি, কত উমরা করছি, এটা বেখামা দেখতে হবে না, যাবেই যাবে আল্লাহর সবটা খাম একুরেট, আল্লাহর সব খাম অত্যন্ত সূক্ষ্ম এবং আল্লাহর সব খাম অত্যন্ত মাফিয়া করে, হও ফিরিয়া ফুরান কথা যাই, নমাজ পড়ছেন না খেয়ে, নমাজ পড়ছেন না এই জান দিল আল্লাহর ডর নাই এবং জান আল্লাহর হুকুম মানবার ইচ্ছা নাই, তা এতএব যাই নমাজ পড়ছেন না তাই আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর ডর তার ভিতরে নাই, এতএব তাই দুনিয়ার যে কোনো নাফরমানি করতে পারবা কারণ তার ভিতরে আল্লাহর ডর নাই,
তার ভিতরে আল্লাহরে মানার ইচ্ছা নাই, এতএব তাই জুয়া খেলাইতে পারবা, মদ খাইতে পারবা, সব জাত অপকর্ম তাই করতে পারবা, এর লাগে আল্লাহ নমাজ দিয়া ঠিক করিয়া তুইছ। নমাজ পাশ করতে পারো, বাকি সব হিসাব আইব, নমাজও ফেল আর কৃত্য হিসাব আইত। শেষ কথা একটা কথা বলি, দুইটা কথা, একটা এক্সাম্পল দিই। গাঁর নাম বলিয়েছি সাধক, একদিন আমি আসরের আগে এক বাড়ি খাইতে গেছিলাম, 80-85 বছর বয়সের একজন মুরব্বী, আমার খাসাত 72 বিছনার মধ্যে মসজিদ আক্তা আল্লাহ আকবর হাইয়া আলা সালাহ আজান হয়েছে, নমাজের ডাক পড়ছে, ওনা মাত্র তাই না আস্তে আস্তে উঠে গেল, শরীরেও খাপে লাঠি একটা আছে, উঠিয়া পাঞ্জাবি একটা গর্দ মাত্র খাইলাছিল, ওটা গাত দিছ নামসা এখন আসলো, ওখান লইছে আর স্পঞ্জ ভিন্ন লাঠি ওগুলো ইয়া আমারে আন্না কইয়া বার হয়েছি, আর মনে আপনার কই যাই না বলে সাহ আমি আর এখন বইতাম পারতাম না, আমারে আমার আল্লাহ ডাক দিলেছি। কোন শিক্ষিত মানুষ নাই, কোন আলিম নাই, কোন 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 ধরনের সমাজকব হিসাবের মানুষ নাই, অতি সাধারণ হয়তো একজন কিছু, কিন্তু আমি চিন্তা করলাম যে আমারে আল্লাহ ডাক দিলে একজন সাহেব, আমি বইতাম পারতাম না আর মসজিদ মুখার রান্না করে দিচ্ছে, 80-85 বছর বয়সের মানুষ, এই মানুষটার ভিতরে সত্যিকারের আল্লাহর ডর আছে, সত্যিকারের আল্লাহর হুকুম মানার ইচ্ছা আছে, মনোবৃত্তি আছে, এর লাগে এই মানুষটাই আজান হোনার সাথে সাথে মসজিদ মুখার রান্না করে দিচ্ছে। বুঝতেইলাম আমি যদি এইভাবে হইতে পারতাম, মানুষ সে কি রকমের বাহ্যিক দৃষ্টি দিয়া হিসাব করা ঠিক নাই, এটা মানুষ আমি নিজে পাইছি, দাড়ি নাই, শেভ করো, প্যান্ট কিনতেন, স্যুট কিনতেন, মাথা চুল আছে, তথ্য নিয়ে আমি শেষ পর্যন্ত জানতে পারলাম এই মানুষটায় কর্মজীবনে কোনোদিনও একটা শব্দ মিশা মাত মারছে না, কেউ লোকে দোকাবাজি করছে না, কোনো হারাম খাইছে না, কেউ লোকে কোনো জুলুম করছে না, আল্লাহ যত জিনিস নিষেধ করছেন এই বিচারা তার জীবনে মানিয়া চলছে, এই মানুষটা আমি মনে করি আমার মতো মিয়া সাহেবের চেয়ে ভালো, এত মানুষকে অবজ্ঞা করতে নাই, আল্লাহ জানে খার ভিতরে কি আছে, হইতে পারে সে আমার চেয়ে বহু আগাই আছে। শেষ কথা নমাজ সম্পর্কে মেয়েরাজর আয়াত যেমন পড়েছি, ওটাও কইতাম সেই না, ও যে আমরা অত খাম খাজ করি তা খেয়ে আমরা এই শক্তি দিছেন, ওকা চাই আল্লাহ শক্তি দিছে, এবং চাইলে যে কোনো সময় আল্লাহ শক্তি নিয়ে থাকি পারবা তো, হার্ট অ্যাটাক কর, ব্রেন অ্যাটাক কর, অনেক সময় আমরা ডিজেবল হয়েছি, আর অনেক সময় একটা মাতে মাতে দেখা যায় একজন মানুষ আর মারতে পারে না, বুবো হয়ে গেছে, হাত বেসে তৈরি গেছে, পাও বেসে তৈরি গেছে, ওই না নেই, এটা আল্লাহ প্রদত্ত শক্তি, এটা শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত, সারাদিন রাইত আমরা কাম করি, আছে আমরা কাম আছে, রিক্সা চালাই আর ব্যাংক জব করি আর প্লেন চালাই আর গাড়ি চালাই আর দোকানদারি করি আর খামা ব্যস্ত আছে, ঠিক আছে, খেত করি আর ইত্যাদি ইত্যাদি, খার দেওয়া শক্তির বলে আল্লাহর দেওয়া শক্তির বলে আল্লাহ এটা কুচুর উপরে কোনো ট্যাক্স পয়সা না, যে তোমারে দেখার চোখ দিছে, কথা কার মুখ দিছে, খান দিছে, ওনার লাগিয়া আটার লাগে, পাও দিছে, হাত দিছে, খামকাজ করার লাগিয়া এটার উপরে ট্যাক্স দেওয়া লাগবে, রিস্কা এখন লইল তো ট্যাক্স দেওয়া লাগে, আল্লাহ কোনো ট্যাক্স ফেলাইছে না, আমরার লাভর লাগে, আমরার ফায়দার লাগে, আল্লাহ বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমরার মনের প্রশান্তির লাগে আল্লাহ সিস্টেম দিছে নমাজ, পাঁচ ওয়াক্তের নমাজে বাই অকল কতক্ষণ সময় যায় একটা আইডিয়া, 5:50, 5:75, 5:20, 100 মিনিট, এর বেশ নয় তো, এবারে 20 মিনিট করি, 5:20, 100 মিনিট ধরে নিলাম, 100 মিনিটে 60 আর 40, 1 ঘন্টা 40 মিনিট, যে আল্লাহর দেওয়া শক্তির বলে 24টা ঘন্টা খাম করি আর আল্লাহ কইছে না বলে আর রিক্সা চালাইও না, আর দোকানদারি করিও না বই যাও, আর তুমি গাড়ি চালাইও না, ওনো ব্রেক মারিয়া লাভি যাও কি আমি আর বাজার, আল্লাহ এটা কোনো হুকুম দিছেন না, আল্লাহ কইছেন তোমার যত সময় সমর্থ আছে বাদ খাম করিও না, জিন্দগির লাগে যত বালা খাম আছে করিয়া যাও, আমরা করিয়া যাইয়া রুজি রোজগার সব কিছু করিয়া আমার লাভর লাগিয়া এই দেওয়ার শক্তির মালিক যাই আল্লাহ, তাই না আমার কাছে চাইছই যে তোমার ফায়দার লাগে তুমি আমার পিছনে, আমার পিছনে 5:50 অথবা 5:20, 100টা মিনিট ব্যয় করো, এরও তা কর্তা কিনা চিন্তা করি দেখবা, ও কথা কইয়া আমি আমার কথা কওয়া শেষ করে দিয়ার দোয়া চাইয়ার দোয়া করবা,
আল্লাহ যেন ইমানের উপরে সাবিত কদম রাখে। বিশেষত এই দোয়া সৈয়াদ আমরা সাহেব কিবলা আমার বাবা আল্লামা সাহেব কিবলা কুলতরি রহমতুল্লাহ আলাইহি তাই সঠিক পথের প্রতীক আসলা, সত্যিকারের একজন আশিকের রসুল আসিলা, সত্যিকারের আল্লাহর আল্লাহর রসুলের হুকুম মানিয়া চলা মানুষ আসিলা। বিদায় আপনারা দোয়া করবা, আমরা যেন বংশানুক্রমে আমরার বাড়ির মানুষ কিয়ামতের আগ পর্যন্ত এই ফতে থাকতে পারি, এই দোয়া সইয়া আমি আপনার হস্তে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه اللهم آمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أمر ما فريا دعوة الله يأترى بر تمام مرد غانا بر ما فريا دعوة الله تمارا بي بر جندا مرد تمام مرد ما فريا خاص کری امرا ای محفل در حاضر اسی مولا امرا گناہ خطر ما فریا ای محفل ار پکو تا کہ سید المرسلین دربار لاکھ صلوات و سلام دیا ای شب قبول کرے گا اللہ ای محفل ہن دے تمہیں قبول ہو یا اللہ ای محفل در پسرام نشان یا اللہ ای محفل در یا اللہ ای محفل در آرتھک سہایتا کرچن یا اللہ ای محفل در قائم کرچن مولا এই এই খেদমত তারার আল্লাহ তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করো। আল্লাহ এরারে আরও বেশি দিনের খেদমত করার তৌফিক নায়ত। ইয়া আল্লাহ এখানে একটা দিনই দরসগাহ আছে মোর। আল্লাহ তোমার কোরআন শরীফ সহি হরার লাগে, তোমার কালাম সহি হরার লাগে, তোমার বন্দাইনকে তোমার ওয়াস্তে কায়েম করছেন। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এটারে তরক্কির সাথে বাকি রাখে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা ধরার মাই বাবা দুনিয়াত নাই, দুনিয়ার থাকতে আমরা বহুত মায়া করছি। ইয়া আল্লাহ আমরার মাই বাবারে মাফ করিয়া রব্বি রাহমহুমা কামা রাবায়ানি শাগীর। আল্লাহ আমরার বাচ্চা কাচ্চার দিন দুনিয়ারে উজ্জ্বলা করি, আমরার বাচ্চাকে হেদায়েতের চেরাগ বানাও। আমরার আমরার বিমারি আকলরে তোমার দারুশ শিবা থেকে শিফায় আজিলা কামিলা। ইয়া আল্লাহ বহুত মানুষ বহুত মুসিবত আছে, আল্লাহ এর মুসিবত আসান করিয়া দে। দেশে বিদেশে বহুত মানুষ বহুত মুসিবত মুক্ত আছে, আল্লাহ তোমার দয়াগুনে এরার মুসিবত আসান করিয়া দে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান আল্লাহরে সাহায্য কর, খাস করে ফিলিস্তিনের মুসলমান আল্লাহরে। ইয়া আল্লাহ, আল্লাহ এরারে কুদরতি সাহায্য কর। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير السلام يا الله إما في الله در تمام در مرو هات پیشن مولا كرار دي در حاجات پر نیک بنائی دوار کنا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين